অবাধ সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে চারশো আঠারো প্রাক্তন উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক মানুষের লাভবান হওয়ার বিষয়টি প্রাধান্য দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী আগামী সাত থেকে আট দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অশেষ দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিশ্ব সৌদি আরবে হজের বিস্তায় ঘিরে অন্য কোনো কাজ করতে পারবেন না হাজিরা হজ বিস্তায় ভ্রমণ করা যাবে শুধু জেদ্দা মহিনা ও দুই ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয় তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুকে নয় রানে হারালো বাংলাদেশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো উপজেলা আগামীকাল ভোট গ্রহণ করা হবে এর মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে আজ বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে তিনটি পদে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান ছয়শো পঁচিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ জন প্রার্থী রয়েছেন ভোটের পরিবেশ শান্ত রাখতে কম ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ কেন্দ্রে সতেরো জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে আঠারো বা উনিশ জন আইন রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন থাকবে এছাড়া পার্বত্য দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে উনিশজন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশ বা 21 জন আইন রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে একশো একচল্লিশটি উপজেলা ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে জামালপুরে সরিষাবাড়ি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে নিয়ম রক্ষার ভোট নয় সাংবিধানিকভাবে নির্বাচন অনিবার্য তাই অ ভোট অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এছাড়াও মন্ত্রী এমপিদের নিয়ে কোনো বেকায়দায় নেই বলেও জানান সিএসি এবারের প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন হচ্ছে একশো চল্লিশটি উপজেলায় শৃঙ্খলা রক্ষায় থাকছে চারশো আঠারোটি প্লাটুন বিজেপি আবু সাঈদ রিপোর্ট চার ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট বুধবার আর এই নির্বাচনের আয়োজন কেমন করেছেন তা অবগত করতেই রাজধানীর আগারগয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এই নির্বাচন বিষয়ে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি যাতে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় বলেন জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তবে এটি নিয়ম রক্ষার ভোট নয় সাংবিধানিকভাবে নির্বাচন অনিবার্য নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয় সিসি আরও জানান কোনো দল নির্বাচনে এলো কি এলো না সেটা বড় কথা নয় জাতীয় নির্বাচনে চেয়ে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের চেষ্টা অব্যাহত রেখেছেন বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টা স্পষ্ট করে বলে থাকে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না ভোটে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে এসির অবস্থান স্পষ্ট প্রমাণ পেলেই ব্যবস্থা প্রথম ধাপে একশো উপজেলায় ভোট হবে আর আইনশৃঙ্খলা রক্ষা থাকছে চারশো আঠারো প্লাটুন বিজিবি ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন অবছেদপু যে কোন উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক গতিশীলতা ও মানুষের লাভবান হওয়ার বিষয়টি প্রাধান্য দিতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনের সড়ক ও জনপদ দপ্তরের কার্যক্রমে রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনের সময় তিনি এই নির্দেশ দেন দুই হাজার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থায় পাল্টে গেছে দেশের চিত্র বলেও জানান শেখ হাসিনা রহমান রিপোর্ট স্মার্ট বাংলাদেশ দু হাজার বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই মানে দূর্ঘ ছিল এখন থেকে বিশ বছর আগের কথা চিন্তা করলেও বাংলাদেশটার অন্য অবস্থা ছিল আর তার আরও আগে গেলে তো কারণ আমার নিজে আমার অভিজ্ঞতা আছে আমি একাশি সাল উনিশশো সালে বাংলাদেশে আসার পর মোটামুটি বাংলাদেশের সব অঞ্চল আমার ঘোরার সৌভাগ্য হয়েছে পায়ে সব থেকে বেশি কারণ এই কাদামাটি ভেঙে ভেঙেও কিন্তু এক একটা এলাকায় যেতে হয়েছে ঘুরে দেখার ফলে আর সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ কাছ থেকে উনি যে গল্পটা করতেন বাংলাদেশকে নিয়ে যে তিনি এক একটা গ্রাম কিভাবে সাজাবেন বাংলাদেশটাকে কীভাবে উন্নত করবেন সেই বিষয়গুলিও আমাদের চিন্তায় ছিল নতুন প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে পরনির্ভরশীলতা কমবে কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারব এখন আমাদের সময় এসছে যে দু হাজার একুশ থেকে একচল্লিশ তো এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে বিদেশি লোন নেওয়ার প্রসঙ্গে সরকার প্রধান বলেন ফেরত দেওয়ার সক্ষমতার বিষয়টি নিশ্চিত করতে হবে এখন আমাদের পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম এর ডিরেক্টর জেনারেল মিস এমি পপ সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা আগামী সাত থেকে আট দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানানো হয় বৃষ্টির পর আবারও তাপ প্রবাহ শুরু হতে পারে তবে তখন তীব্রতা তুলনামূলক কম থাকবে দেশে দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে দু একবার বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে ঝড় বৃষ্টি শুরু হলে খোলা স্থানে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ফ্যানিতে একশো ত্রিশ মিলিমিটার আবহাওয়া অফিস আরও জানায় রাজধানীতে বিকেলের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহ আজ থেকে আমরা আশা করছি প্রশমিত হয়ে যাবে তবে বর্তমান চলমান যে কালবৈশাখী ঝড় সহ যে বজ্রপাত এবং শিলাবৃষ্টির যে আশঙ্কা আছে তা আপাতত আগামী এগারো তারিখ অথবা বারো তারিখ পর্যন্ত দেশের ওপর বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং এর পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ এবং ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে তখন তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে সৌদি আরবে হজের ভিসায় গিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না হাজিগণ নতুন ভিসায় শুধু জেদ্দা মোদিরা ও মক্কা ভ্রমণ করা যাবে বলেও জানিয়েছে দেশটির ওমরা বিষয়ক মন্ত্রণালয় রিপোর্ট করছে ইলিয়াস কমল সৌদি আরব হজ ভিসায় নতুন বিধি আরোপ করেছে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে এই ভিসা নিয়ে শুধুমাত্র জেদ্দা মদিনা ও মক্কা শহর ভ্রমণ করা যাবে ঘোষণায় বলা হয় দুই সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা শুধু হজ ভিসা নিয়েই জেদ্দা মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে কোনো কাজ করা বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয় এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারেন তাকে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে মন্ত্রণালয় আরও জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরা পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে হজ ভিসার আবেদনের জন্য ভিসা প্ল্যাটফর্মে লগ করে উপযুক্ত পরিষেবা নির্বাচন ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সব নিয়মনীতির নীতির প্রতি সম্মতি জানিয়ে আগে থেকে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয় সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত তিন কার্য দিবস পর্যন্ত সময় প্রয়োজন হয় আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা দেশের বিভিন্ন এলাকায় ভোট বয়কটের লিফলেট বিতরণকালে তারা এ আহ্বান জানান রাজধানী বরণীতে লিফলেট বিতরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ পর এক পথ সভায় তিনি বলেন গত জাতীয় সংসদ নির্বাচনের মতো মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে উপজেলা নির্বাচনও বর্জন করবে সাতই জানুয়ারি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচন আপনার বর্জন করবে এই বাংলাদেশের মানুষ জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না গণতন্ত্রক কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ উজানের একতরফা পানি প্রত্যাহার আর কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটে আটটি ছোট নদী এতে হুমকিতেও পড়েছে পরিবেশ বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায় নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট নেই বৃষ্টি আসছে না উজান থেকেও পানি বৈশাখের খরতাপে পুরে খাঁ খাঁ করছে রত্নাই স্বর্ণামতী সতী ত্রিমোহনী সহ লালমনিঘাটের আটটি ছোট নদী একসময় যেখানে পানির প্রবাহের সাথে মিশে একাকার হতো কৃষি মৎস্যসহ আর্থিক সংস্থানের নানা আয়োজন পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো আগের মতো দেখা মেলে না নৌকার হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালির সুর আগে তো পানি এসেছিল এলা তো পানি নাই এলা তো আবার সব তো মানুষ হয় না পানি তো বহুত ছিল তখন তো নৌকে পার হওয়া গেছিল নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় তিনটি নদীর পঁচাশি কিলোমিটার খননের পাশাপাশি দুই ধার উঁচু করার কথা থাকলেও কাজের কাজ হয়নি আগের কোনো ঐতিহ্য নাই এখন সবগুলা খরা মৌসুমের মতো পানি নাই আবাদ হচ্ছে না পানটা যেভাবে দেওয়া কথা ছিল ওইভাবে পানটা হয়নি নদী খননের কাজ করি অর্ধেক করছে অর্ধেক কাজ গেছে এই সাইডটা নদীতে যদি যথাযথ প্রবাহ থাকতো এই মুহূর্তে তাহলে বর্তমান আমাদের গ্রাউন্ড ওয়াটার যে পর্যায়ে আছে এটা আমরা আরও উপরে পেতাম আমরা তাহলে এক কমর পানি ছিল কি পাঁচ ফিট পানি ছিল এখন কিন্তু দেড় ফিট পানিও নাই নদীতে নদী গবেষক তহীন অদূতের মতে ছোট নদীগুলো বড় নদীর কান নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় তাই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয় সেগুলো এত পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয় তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে নানা জটিলতা থাকলেও নদীর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে এছাড়া নদী খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে আমরা সেখানে ডিমার্কেশন করেছি চিহ্নিত করেছি এটা ঠিক আছে কিন্তু লোকজন সেখানে লাগিয়েছে। এখন আমি ইচ্ছা করলে হবে না। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে পাঁচটি নদী এবং আরো ছয়টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি এই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেই বৈশাখ আছে নেই শুধু সেই নদী নেই সেই নদীর জল এই অঞ্চলের প্রাণ প্রকৃতিকে রক্ষায় এই ছোট ছোট নদীগুলোর সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেওয়া এখন বিশেষ প্রয়োজন বলছেন এ অঞ্চলের মানুষজন মাহফুস সাজু মাই টিভি লালমনিরহাট

সরকার তাৎক্ষণিক স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নিবি তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে জানুয়ারি দুই নয় থেকে বর্তমান সময় পর্যন্ত ছাব্বিশ হাজার দুশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ফলে বিদ্যুতে স্থাপিত ক্ষমতা ক্যাপটিভ সহ তিরিশ হাজার দুশো সাতাত্তর মেগাওয়াটে উন্নীত হয়েছে এবছরে তিরিশ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট সে বিদ্যুতের চাহিদার চেয়েও স্থাপিত উৎপাদন ক্ষমতা বেশি সরকার দু হাজার সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে তাৎক্ষণিক স্বল্প মধ্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকের মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে এবছর তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ঘাটতি না থাকলেও কোভিড ১৯ মহামারী পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না এর ফলে কিছু কিছু স্থানে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ সাময়িক অসুবিধায় আছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন শুধু ভর্তুকি দিয়ে নয় প্রতিটি পণ্য যেন নির্য মূল্যে মানুষের কাছে পৌঁছাতে পারে সেজন্য টিসিবি কাজ করছে রাজধানীর বাড়িধারা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন নিত্য প্রয়োজনীয় পণ্য যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে এটাই ছিল টিসিবির উদ্দেশ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে পারলে কেউ কাজসাজি করতে পারবে না বলেও জানান প্রতিমন্ত্রী ডলারের সংকট ছিল তারপরেও সাড়ে তেরো লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজনীয় জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি তাহলে কিন্তু কেউ কাজসারি করতে পারবে না গত 12 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে 83 হাজার কোটি টাকা যা 65 হাজার কোটি টাকা নিম্ন মধ্যম আয়ের দেশগুলো পেয়েছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনাল অফ মাইগ্রেশন আইওএম দুপুরে রাজধানী একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসী প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘের অঙ্গসংস্থা আইওএম প্রতিবেদনে বলা হয়েছে 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বে প্রবাসী আয় বেড়েছে পঞ্চাশ শতাংশ রেমিটেন্স প্রবাহ তেরো হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে তেরাশি হাজার একশো কোটি টাকায় সারা বিশ্বে প্রায় আটাশ কোটি অভিবাসী রয়েছে কেবল দুই সালে প্রায় বারো কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসন এবং উন্নয়ন সম্পর্কিত যেসব নতুন সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে বাংলাদেশ সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনাম শোধনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রাজপ্রভালে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের পথ নির্বাচনের সরঞ্জাম বিতরণভাবে আবার সুস্থ বলেছি এসি আইস নিবার ওখানে থাকছে চারশো আঠারো প্রাথমিক উন্নয়ন প্রকল্পে এরা এক অর্থনৈতিক গতিশীলতা মানুষের লাভবান হওয়ার বিষয়টি প্রাধান হলে আমি দেশ প্রধান মন্ত্রী আগামী সাত থেকে আট দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সৌদি আরবে হজের ভিসায় যে অন্য কোনো কাজ করতে পারবেন না হাজিরা হজ ভিসায় ভ্রমণ করা যাবে শুধু জেদ্দা মদিনা ও মক্কা ম্যাচ হাতে রেখে টাইলারদের সিরিজ জয় তৃতীয় টি টোয়েন্টিতে নয় রান হারল বাংলাদেশ